বাংলা ভাষায় কথা বলি, বাংলা মোদের প্রাণ, এই ভাষাতেই কাঁদি হাসি, এ যে নারীর টান। হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম টু আখি গ্যালারি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহ। আশা করছি যে যেখানে আছো আল্লাহর রহমতে প্রত্যেকেই ভালো আছো। আজকে আমি আমার লেখা না, অন্য একজন লেখকের একটা কবিতা নিয়ে তোমাদের সাথে চলে আসব। আর উনি বোধহয় মানে একেবারে নতুন কবি, স্বনামধন্য কোনো কবি না, বাট কবিতাটা আমার খুব ভালো লেগেছে, সেই জন্য তোমাদের সাথে প্রচার করার চেষ্টাটুকু করছি। যিনি কবিতাটি লিখেছেন তার নাম হচ্ছে শাহ আলম ফারুক, আর তিনি তার কবিতার নাম দিয়েছেন আমার এই গ্রামখানি। আঁকা বাঁকা পথ পেরিয়ে সবুজ মাঠের শেষে এসে যদি তুমি বন্ধু কিংবা স্বজনের বেশে, দেখবে সেথায় নদীর ধারে গাংচিলের মেলা, ঝিলের মাঝে মনের সুখে পানকড়িদের খেলা। দুপুর বেলার তপ্ত রোদে পূর্বে তাদের দেহ, সাজের বেলা ফিরবে সবাই আপন আপন গেহ। সারা রাতে সবুজ ঘাসে ঝরবে মুক্ত দানা, সকালবেলা সূর্য মামা দিবে সেথায় হানা। দেখবে তুমি অবাক হয়ে গ্রাম বাংলার মুখ, গ্রাম বাংলার রূপের মাঝে খুঁজে পাবে সুখ। মন ভুলিয়ে হৃদয়ের ভালোবাসা কেড়ে নেয় যে, খুঁজবে তুমি মনে মনে এসব সাজায় কে। ধূসর মাঠকে সবুজ করে করে আমার গায়ের চাষা, খেয়ে পড়ে বেঁচে থাকা এই তো তাদের আশা। চায় না কোনো বিলাসিতা, চায় না কোনো আয়েস, নিজের মাথার ঘাম ঝরিয়ে মিটায় সবার খায়েস। নেই তো সেথায় চোখ ধাঁধানো আধুনিকতার আলো, প্রদীপের আলোর মাঝে এখনো আছে অনেক ভালো। সহজ সরল জীবন তাদের মিলে মিশে থাকা, সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনায় মাখা। এই গায়েতে জন্ম আমার, এইখানেতেই বাঁচা, একে নিয়েই স্বপ্ন আমার, একে নিয়েই আশা। ভালোবাসি গ্রামটাকে মায়ের মতন জানি, এসো বন্ধু দেখে যেও আমার এই গ্রামখানি। হ্যাঁ বন্ধুরা, আশা করছি এই কবিতাটা তোমাদের অনেক ভালো লাগবে, যদিও একদম মানে আননোন একজন রাইটারের লেখা, তবু আমার কবিতাটার মধ্যে গ্রাম বাংলার হৃদয় ছুঁয়ে যাওয়া ভালোবাসার তৃপ্তি খুঁজে পেলাম, তাই তোমাদের সামনে কবিতাটি নিয়ে আসার চেষ্টা করলাম। আশা করছি কবিতাটি সবাই শুনবে এবং প্রত্যেকের ভালো লাগবে, এই প্রত্যাশা থেকেই আমি কবিতাটি আবৃত্তি করে শোনানোর চেষ্টাটুকু করেছি। বন্ধুরা, তোমাদের সাহায্য সহযোগিতায় আমি আঁখি গ্যালারি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেই জন্য তোমাদের প্রত্যেকের জন্য অনেক 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 ভালোবাসা, অনেক দোয়া, আর সেই সাথে অনেক 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 ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই থাক। ছোট্ট একটা কবিতা, সম্ভব হলে পুরোটুকু দেখো, ভালো লাগবে। আর আমিও কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমি তোমাদের পাশে মানে থাকব, আর আলহামদুলিল্লাহ আমি তোমাদের পাশে ছিলাম, থাকার চেষ্টাটুকু করেছি।